আজ শিব চতুর্দশী। এই দিনটিকে কেন্দ্র করে সমস্ত শিব ভক্তদের মধ্যে উন্মাদনা থমকে। শনিবার সকাল থেকেই রাজধানীর সমস্ত শিব মন্দিরগুলোতে চলছে শিবের আরাধনা। তবে শুধু মন্দিরেই নয়, মন্দিরের পাশাপাশি বাড়ি ঘরেও ধুমধামভাবে পালিত হচ্ছে শিব চতুর্দশী। শনিবার এমনই এক চিত্র উঠে এল কলেজ স্ট্রিটের প্রফেসর পাড়াস্থিত নারায়ণ দেববর্মার বাড়ি থেকে। এদিন এক সাক্ষাৎকারে নারায়ণ দেববর্মার স্ত্রী জানান, প্রতিবছর শিব চতুর্দশীতে ধুমধাম করে বাড়িতে শিব পুজোর আয়োজন করে থাকেন তারা। এবছর এই পুজো 20 বছরে পদার্পণ করেছে। এই পুজোর মাধ্যমে মহাদেবের নিকট সকলের মঙ্গল কামনা করেন তিনি। পূজাটা আপনাদের বাড়িতে কত বছর ধরে হচ্ছে? 20 বছর যাবত। পূজার ব্যাপারে কি বলতে চান, কি জানতে চান, জানাতে চান দর্শকদের? দর্শকদের মঙ্গল কামনা করতে চাই, সবাই যেন সুস্থ থাকে, ভগবান যেন ভালো রাখে। আপনি কি মানে ঠাকুরের কাছে কি চেয়েছেন? ঠাকুর কি চেয়েছেন? স্বামী পুত্র সন্তান নিয়ে যেন ভালো।